আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আমি অ্যান্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেগুলো ব্যবহার করলে আপনার ফোনের প্রাইভেসি অনেক বেড়ে যাবে। এই জন্য প্রথমে আপনার সেটিংসে যাবেন, যাওয়ার পরে এই সার্চ বক্সে খুঁজে বের করবেন অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং অথবা সিকিউরিটি, যেখানে সিকিউরিটি অপশন বা সেকশন রয়েছে এটাতে চলে যাবেন। যাওয়ার পর নিচের দিকে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড সেফ ব্রাউজিং, এটাতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে ইউজ লাইভ থ্রেট প্রোটেকশন নামে একটি অপশন আছে, এটাকে অন করে দিবেন। দেওয়ার পর আপনার মোবাইলটি এখন সেফ ব্রাউজিং মোডে চলে যাবে। আপনার মোবাইলে কোনো সময় যদি কোনো হার্মফুল লিঙ্ক বা ওয়েবসাইট অটোমেটিক ব্রাউজিং হতে থাকে, তখন এটা থ্রেট প্রোটেকশন আপনাকে অ্যালার্ট করে দিবে এবং মোবাইলকে সেভ করে রাখবে। এবার আরেকটি সেটিংস দেখাবো, এই জন্য সেটিংসে যাবেন। যাওয়ার পরে এখান থেকে সার্চ বক্সে খুঁজে বের করবেন সিম কার্ড লক, সিম কার্ড লক খুঁজে বের করবেন। এই যে সিম কার্ড লক চলে আসলো। আসার পর এখান থেকে আপনি এই যে নিচের দিকে সিম কার্ড লক নামে একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করুন। করার পর আপনি এখান থেকে এই যেটাকে অন করবেন, অন করার পর এখানে আপনি পিন দিয়ে দিবেন, সিম কার্ডের যে পিন দিয়ে দিবেন, এটা দিলে আপনার সিম কার্ডটি খুবই সেফ থাকবে এবং আপনার মোবাইল কখনো যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার সিমটাকে ব্যবহার করে কেউ আপনার ইমেইল আইডি, গুগল আইডি অ্যাক্সেস নিতে পারবে না, পাসওয়ার্ড ভেরিফিকেশন করতে পারবে না। সেই সিমটাকে ব্যবহার করতে চাইলে এখানে পিনটা ব্যবহার করতে হবে। তো আপনার পিনটা সেট করে দিবেন, আমি দিচ্ছি না। আপনার এখানে পিনটা ব্যবহার করলে সবসময় আপনার সিমটি নিরাপদে থাকবে, আপনার চাইলে এই সেটিংসটা ব্যবহার করতে পারেন।